নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে আমি আপনাদের সাথে নিরামিষ ভেজ মোমোর রেসিপি শেয়ার করেছিলাম, আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি। এটা আমার কাছে মোনালি সিনহা জানতে চেয়েছিলেন, আমি তাই এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটাতে নুন আর সাদা তেল দিয়ে দিলাম। এই ময়ানটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আমরা রোজকার রুটি খাওয়ার জন্য যেরকম ময়দা মাখি সেই রকম ডোটা তৈরি করতে হবে। এটা খুব বেশি নরমও হবে না, আবার শক্তও হবে না। ডোটা মাখা হয়ে গেলে এবার এটাকে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার পুর তৈরির জন্য এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। এবার চিকেন কিমাটাতে ধোয়ার পর যে বাড়তি জলটা আছে সেটা হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি বের করে নেব। এইভাবে চেপে চেপে সমস্ত জলটা বের করে নিতে হবে। এবার চলে যাই পুর তৈরির দিকে। পুর তৈরির জন্য প্রথমে কড়াতে নিয়ে নিলাম সাদা তেল। সাদা তেলটা একটু গরম হলে এর মধ্যে গ্রেট করে রাখা রসুন দিলাম, আর দিয়ে দিলাম আদা কুচি। আদাটা খুব মিহি করে কুচি করে নিতে হবে। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা লঙ্কা। এটা দিয়ে 1 মিনিট মতো এটা মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব মিহি করে কুচি করে নিতে হবে। এবার এটা দিয়েও 2-1 মিনিট মতো নেড়ে নেব। পেঁয়াজটা অল্প একটু নেড়ে নেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমা। চিকেন কিমাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। চিকেন কিমাটা দেওয়ার পর দেখবেন চিকেনটা থেকে কিছুটা জল ছেড়ে আসছে। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা নেড়ে নিতে হবে। হাই ফ্লেমে অন্তত 5 থেকে 6 মিনিট সময় লাগে এই জলটা শুকিয়ে যাওয়ার জন্য। মাংসটা নেড়ে নেড়ে যখন দেখব যে পুরো জলটা শুকিয়ে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন, গোলমরিচ আর সামান্য পরিমাণ সয়া সস। এটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশে গেলে এবার এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে এটা ঠান্ডা হতে দেব। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার সেই জলটা গ্যাসের মধ্যে বসিয়ে এটা আমি ফুটতে দিলাম। এদিকে আমি এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে সাদা তেল দিয়ে পুরো প্লেটটার মধ্যে ভালোভাবে বুলিয়ে দিতে হবে। এবার এখানে ময়দাটাও আমার 30 মিনিট মতো মাখা হয়ে গেছে। এবার এটা নিয়ে আরও একবার মেখে নিলাম। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমরা মোটামুটি লুচি খাওয়ার জন্য যে ধরনের লেচি কেটে থাকি তার থেকে আর একটু ছোট পরিমাণে লেচি কেটে নিতে হবে। এবার এটা শুকনো ময়দা মাখিয়ে আমি এটা বেলে নেব। এই লুচিটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে, এরকম পাতলা করে বেলে নিতে হবে। এবার পুর থেকে কিছুটা পরিমাণ নিয়ে পুরটা এর মধ্যে আমি দিয়ে দেব। পুরটা এর মাঝখানে দেওয়ার পর এবার জল দিয়ে এর সাইডে এভাবে জলটা লাগিয়ে দিতে হবে। আর মোমোর ফোলটা আমি ঠিক যেভাবে দেখাচ্ছি
সেইভাবে করতে হবে। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে দুটো সাইড পুরো মুড়ে ফেলতে হবে। আমি যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা ভীষণই সোজা একটা ডিজাইন, যে কেউ অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এভাবে মুড়ে নিলে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি আরও এক রকমভাবে মোমো ফোল্ড করা দেখিয়ে দিচ্ছি। এটার জন্য প্রথমে আমি লুচিটা বেলে নিয়েছি, এবার এটারও মাঝখানে পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর ওই একইভাবে জল দিয়ে এটার চারিদিকে লাগিয়ে দিতে হবে। জলটা লাগানোর পর ওই একই প্রসেসে এটাও এভাবে উল্টে দিতে হবে, আর এভাবে চেপে চেপে এটা মুড়ে দিতে হবে। এবার এর একটা কোণ ধরে নিচে থেকে ওপর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তুলে যেতে হবে। এভাবে এটা করে নিলে মোমোর আরও একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি যে দুটো পদ্ধতি দেখালাম দুটোই কিন্তু ভীষণই সোজা পদ্ধতি, যে কেউ অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। এবার এদিকে জলটাও ফুটে গেছে, এবার এই জলের ওপর আমি তেল মাখানো যে প্লেটটা আছে সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এর মধ্যে মোমোগুলো দিয়ে দিলাম। মোমোগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে একে অপরের সাথে লেগে না থাকে। এবার এটাকে ঢেকে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর মোমোটা আমার সুন্দর হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিলাম। আমি এখানে মোমোটা ধনেপাতার চাটনি আর পাস্তা পিজা সসের সাথে পরিবেশন করেছি। আমার ভেজ মোমো আর ধনেপাতার চাটনি রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন।